তো বন্ধুরা, আজকের আমি আমার পুরো বাড়িটা তোমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। তো যখন একটা মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, তখন কিন্তু তার স্বপ্ন থাকে যে তার ঘরটা খুব সুন্দর হবে, চারিদিকের পরিবেশ খুব সুন্দর হবে, আত্মীয় পরিজনরা খুব ভালো হবে। তো এই আশা নিয়েই কিন্তু একটা মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে। তো তারপরে এসে যদি সব কিছু ঠিকঠাক না দেখে, খুব সুন্দরভাবে না দেখে, তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়তে হয়। তো এইরকম প্রায় অনেকেরই কিন্তু হয়েছে, তো এরকম আমারও কিন্তু হয়েছিল। তো সেটাকে কিভাবে আমি আবার খুব সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, তো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবে। আর যদি আজকের ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো ভালোভাবে আমি তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ভাঙা চোরা একটা বাড়ি। তো বাইরে থেকে এটা এরকম দেখালে কী হবে, ভেতরেই কিন্তু স্বর্গ। তো এটা হচ্ছে টালির বাড়ি, ঠিক আছে? সামনেটা হচ্ছে এই যে রান্নাঘর, আর এই যে টালিটা হচ্ছে মানে ঘর, আর সামনে এই যে প্লাস্টিক দেওয়া এটা হচ্ছে রান্নাঘর, আর এই যে ঘরের সামনে হচ্ছে পুকুর আছে, আর এটা হচ্ছে স্নানের ঘাট, আর এই সাইডে আছে গোয়াল ঘর, তো এখানে গরু থাকে। আর এই যে সামনে এখান পুকুর পাড় থেকে উঠে এটা হচ্ছে রাস্তা। তো এই রাস্তা দিয়ে ওই যে দেখো বাইরে দেখো ঢালাই করা রাস্তা, ওই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করে, আর ওখান থেকে এসে এই যে আমরা এখন বাড়ির মধ্যে ঢুকলাম। তো ডান দিকে গোয়ালঘর, আর ওই যে সামনে প্লাস্টিক ওটা হচ্ছে রান্নাঘর, আর বাঁদিকটাই হচ্ছে আমাদের ঘর। তো এখানে রান্না করা হয়, ওই যে উনান আছে, আর এই যে এটা হচ্ছে ঘরে ঢোকার মানে দরজা আর কি, মানে বারান্দার যে মেন যে মানে দরজাটা দিয়ে ঢুকতে হবে, এটাই হচ্ছে সেই দরজার ডিজাইনটা, গিল দেওয়া আছে, গিলের এটাই হচ্ছে ডিজাইনটা। তো তারপরে মানে আমি গিলটাকে খুললাম, তো গিলটাকে খোলার পর এই হচ্ছে আমি মানে আমাদের বারান্দার মধ্যে প্রবেশ করলাম। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমাদের বারান্দাটা কিন্তু মানে মেঝে করা নেই, এটা হচ্ছে ঢালাই করা। যেমন রাস্তায় ঢালাই করা হয় না, মানে যে ঢালাই রাস্তায় যেরকমভাবে ঢালাই করা হয়, তো ওরকমভাবে ঢালাই করা আছে। তো তারপরে এই যে আমি এখানে বারান্দার ওই যে সাইডটা, ওখানে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে রেখেছি, আর এই যে ডান দিকে হচ্ছে মানে ঘরের ভেতরটা, ঠিক আছে? আর এই যে বাঁদিকটা একটা দরজা আছে মানে জানলা আছে, ঠিক আছে? এ পাশটা একটা জানলা আছে, আর ও পাশটা একটা জানলা আছে, দুটো জানলা আছে। আর এই যে এদিকটাই হচ্ছে মানে বাড়ির ভেতরটা, আর এটা হচ্ছে বারান্দা, ঠিক আছে? তো চলো ভালো করে একটা একটা করে তোমাদের দেখাই। তো এই যে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে শিলনোড়া। তো শিলনোড়া এখন আর তেমন একটা ব্যবহার করা হয় না, কারণ মিক্সার আছে, তো মিক্সারের জন্য অতটা ব্যবহার করা হয় না। এখানে দুটো পিড়ে আছে, তো এই পিড়ের মধ্যে বসে রান্না করা হয়, আর এটা হচ্ছে গ্যাস। তো এখানে গ্যাসটা রাখা হয়েছে, গ্যাসের উপরে একটা প্রেশার কুকার আছে, আর আছে ওই যে মিক্সারের যে দুটো বাটি। এখানে দুটো গ্যাস সিলিন্ডার আছে, কারণ দোকানের জন্য তো আমাদের লাগে, তো সে কারণ দুটো গ্যাস সিলিন্ডার রাখা আছে। আর গ্যাস সিলিন্ডারের উপরে এই চুবড়িটার মধ্যে অনেক কিছু মশলাপাতি আছে, যেটা আমাদের দোকানের কাজে লাগে। আর এই যে এই চুবড়িটা হচ্ছে আমার বাড়ির জন্য, মানে দোকানের জিনিসটা আমি আলাদা করে রেখেছি, আর বাড়ির যে মশলাপাতিগুলো আলাদা করে রেখেছি। আর ওই কোণে হচ্ছে একটা জুতো রাখার র্যাক আছে, আর এই যে এই ড্রামটাই আছে চাল, আর এই যে এই ড্রামটা তোমাদের দাদাভাই কিনে এনেছে, এটাই কিছু রাখি না। আর এখানে একটা ব্যাগ আছে, ব্যাগের ওপরে মশলার জায়গা। আর এখানে দেখো দুটো বালতি আছে, মানে দুটো না, এখানে অনেকগুলো বালতি আছে, তবে এই নীল বালতিটা আর এই যে গেরুয়া কালার বালতিটা, এই দুটো বালতির জল কিন্তু আমরা মানে খাওয়ার জন্য ব্যবহার করি, আর এই যে আকাশি কালার এটা আর কি একটু রান্নাবান্না হয়, আবার দোকানেরও কাজে লাগে। তো এই বাড়িতে অল্প কিছুটা মটর ছাড়ানো আছে, মটরশুঁটি, আর এখানে একটা টিফিন কাটি আছে, আর এখানে এই যে মিশো থেকে যেটা অর্ডার করেছিলাম পিঁয়াজ কাটার সেটা আছে। আর এই যে এখানটায় আমি একটা বাসন রাখার র্যাক রেখেছি, তো এখানে আমি আমার বাসনপত্রগুলো রাখি। ওপরে কড়াই আছে, তারপরে তালা বাসন আছে, গামলা আছে, খুন্তি আছে, তো এখানে সব কিছু আছে। এখানে একটা ফটো আছে, এই যে দেখো, এখানে হচ্ছে আমরা চার বোন, আর এই পাশে হচ্ছে আমার মা, আমি, আর এখানে একটা কৃষ্ণ ঠাকুরের একটা ফটো আছে, এটা হচ্ছে ক্যালেন্ডার।
আর এখানে হচ্ছে আমি আমার ঠাকুরটাকে রেখেছি, আর ওখানে একটা দোলা আছে আমার মেজের দোলাটা, সেটা আমি টাঙিয়ে রেখেছি। আর এখানে একটা লম্বা করে একটা আর কি কাঠ পেতে দিয়েছি, তো তার উপর আমি আমার ঠাকুরটাকে রাখি। এখানে অনেকগুলোই ঠাকুর আছে, আর এখানে আমি ফিতে দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। আর ওই যে ওখানে একটা কুলো আছে, আর ওই কুলোর পেছনে আছে হচ্ছে চাকি বেলুনি, মানে যেটাতে আর কি রুটি করা হয়। তো ব্যাস এই আমি বারান্দাটাকে দেখিয়ে দিলাম। তো এবারে আমি আমার কিন্তু ঘরের ভেতরটাকে দেখাবো। তো আমি প্রথম থেকে শুরু করি, প্রথমে আমি দরজাটাকে বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? তো আমি এই যে এটা হচ্ছে আমাদের দরজা, আর দরজার সামনে দুটো শিব ঠাকুরের ছবি দেওয়া আছে। আর এই যে ওপরে যেটা, এটা হচ্ছে আমি উল দিয়ে বানিয়েছি নিজে হাতে, দেখো উল দিয়ে আমি, উল আর পুঁতি দিয়ে আমি ডিজাইন করে বানিয়েছি। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই যে ডান দিকে একটা আমি, এটা হচ্ছে ক্যালেন্ডার ছিল, তো সেটাকে আমি ডিজাইন করেছি গোপাল ঠাকুরের ডিজাইন করে আমি টাঙিয়ে দিয়েছি। তো এবারে আমি দরজাটা খুলে প্রবেশ করলাম। তো আমি এখন দরজাটা খুলে দিলাম, তো এখন ভেতরে যাচ্ছি। তো ভেতরে দেখো এই যে এখানে প্রথমে একটা পাপোস আছে, তো তারপরে এই যে বাঁদিকটায়, মানে ঘরে ঢুকে বাঁদিকে আমাদের বিছানা আছে, ঠিক আছে? মানে এই ঘরে প্রথমে ঢুকলাম, ঢুকে বাঁদিকটায় হচ্ছে বিছানা, আর যে ডান দিকে হচ্ছে শোকেস, আলনা, টিভি এগুলো আছে। তো এই দেখো বিছানাটাকে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, আর প্রতিদিন এরকমভাবে গুছিয়ে রাখি, তবে আমার মেয়ে একটু বিরক্ত করে, কাটাকাটি করে। আর এখানে আমি মাদুর পেতে রেখেছি, কারণ খুব নোংরা করে দেয় সে কারণে। তো এই হচ্ছে আমার বিছানা, আর এই যে হচ্ছে খাটটা হচ্ছে স্টিলের খাট, ঠিক আছে? আর দুপাশে একটু গদি লাগানো আছে। আর এই যে এখানে আমি আমার মেয়ের কয়েকটা জামা রেখেছি, আর কয়েকটা বিছানার চাদর রেখেছি। আর ওই যে দেখো ওটা হচ্ছে আমার ট্রাইপড, তো ট্রাইপডটা তেমন একটা ব্যবহার হয় না, আমি হাত দিয়েই মানে ফোনটাকে ধরি, ট্রাইপডটা খুব কম মানে ইউজ করি। আর ওই যে ওখানে হচ্ছে আমি আমার মানে এটাকে রেখেছি, ব্ল্যাঙ্কেটটাকে, ব্ল্যাঙ্কেটটাকে রোদ খাইয়ে আমি তুলে দিয়েছি, আর তেমন একটা গরম মানে ঠান্ডা নেই তো সে কারণে। আর এই যে পর্দাটা আমি নিজে হাতে বানিয়েছি, কুচি কুচি করে ডিজাইন করে বানিয়েছি। আর এই যে এখানে হচ্ছে ফটোগুলো, এটা হচ্ছে কিন্তু কোনো ফটো ফ্রেম নেই, আমি কিন্তু ফ্রেমগুলোকে বানিয়েছি, ফটোগুলোকে ল্যামিনেশন করে নিয়েছি, তারপরে মানে ডিজাইনগুলো আমি করেছি, ডিজাইন করে মানে একটা যে ফটো ফ্রেম মতন বানিয়েছি, তার ভিতরে ফটোগুলো ঢুকিয়ে দিয়েছি। আর এখানে আছে কয়েকটা ক্যালেন্ডার, আর এর ওপরে আছে একটা পাখা, হাত পাখা যেটা দিয়ে হাওয়া করা হয়। আর এখানে আছে দুটো, এই দুটো হচ্ছে ক্যালেন্ডার ছিল, ওটাকে আমি ডিজাইন করে নিয়েছি। আর তার নিচে আছে একটা জানলা, তো দুপাশে দুটো জানলা আছে, ও পাশে জানলাটা তো খোলা হয় না, আর এপাশে জানলাটা খোলা হয়। এটা দিয়ে প্রকৃতি থেকে ভীষণ সুন্দর হাওয়া, রোদ সব কিছু আসে। তো শীতের সময় হাওয়াটা একটু ঠান্ডা লাগে, তেমন একটা রোদ আসে না, কিন্তু গরমের সময় হাওয়ার দরকার, কিন্তু হাওয়াটা খুব কম আসে, তবে যেটুকু আসে তাতেই চলে যায়, তবে রোদটা বেশি আসে। আর এখানে হচ্ছে আমার মেশিন আছে, মানে যে মেশিনটা দিয়ে আমি আর কি কাজ তেমনটা করি না, তাও আচ্ছা। তো এটা হচ্ছে আমার মেশিনটা, আর মেশিনের এখানে হচ্ছে আমার মেয়ের কয়েকটা পুতুল সাজিয়ে রেখেছি, এখানে কাঁচি আছে, তারপর সব কিছু রাখা আছে। তো এ পাশটা আমার মেশিন আছে, ঠিক আছে? তো এ পাশে এবারে দেখাচ্ছি, দেখো এ পাশে হচ্ছে আমার শোকেস আছে, আলনা আছে, দাঁড়াও দূর থেকে দেখাচ্ছি, দাঁড়াও দেখো এখানে হচ্ছে মেশিন, এই যে শোকেস, আলনা আর টিভি রাখা আছে। এবারে শোকেসের ভিতরে কী কী আছে চলো দেখাই। আর ওই যে আমার মেয়ের স্কুল ব্যাগ আছে, এখানে দুটো চেয়ার রাখা আছে। এবারে শোকেসের ভেতরটা তোমাদেরকে দেখাই, এই যে শোকেসের একদম নিচের যে কাঁচটার ভেতরে আছে আমার মেয়ের বই খাতা, আর এই সাইডে আমি কয়েকটা সাজা জিনিস আমি গুছিয়ে রেখেছি। এই যে ওপরে ওখানে আছে সাজার জিনিস, চুড়ি বাউটি এগুলো আছে, আর এটার মধ্যে অনেক হার আছে। আর এই ওপরেরটায়, ওপরেরটায় আছে হচ্ছে এইখানেও কিন্তু সাজা জিনিস আছে, দুটো চুবড়ি করে, এটা আমার মেয়ের একটা ভ্যানিটি ব্যাগ আছে, একটা ডায়েরি আছে, আর এখানে একটা চুবড়িতে সাজার জিনিস আছে, আর একটা তাজমহল আছে ডিজাইন করা। আর যে ওপরেরটায় আছে হচ্ছে সব রকমের কাপ, গ্লাস, প্লেট, আর কয়েকটা ফুলদানি আছে, সিঁদুরের কৌটো। আর এখানে এই ডান দিকটায় একটা ফটো ফ্রেম আছে, তো এর মধ্যে আমাদের ফটো আছে কিছু,
তো ব্যাস এটা হয়ে গেল। এবারে একদম উপরে রাখা আছে হোম থিয়েটার। তো হোম থিয়েটারটা এখন ইঁদুরে কেটে দিয়েছে, তো সে কারণে পড়ে আছে। আর দুপাশে দুটো ফুলদানি, মাঝখানে একটা ফুলদানি আছে, আর উপরে আছে টিভি, এলইডি টিভি। আর তো এই যে, তারপরে এদিকে হয়ে গেল। তো এখন আমি দেখাবো যে আমার আল্লাহটা, তো শোকেসটা দেখানো হয়ে গেল, এবার আল্লাহটা দেখাবো। আল্লাহ আমি উপরে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, আর যে এই যে কাঁচটার ভেতরে আমি কয়েকটা জামা কাপড় রেখেছি আর কি, শীতের জামা কাপড়। তো সেগুলো আমি এখন মানে শোকেসের ভেতরে ঢুকিয়ে দিলে ওখানটা একটু ফাঁকা হয়ে যাবে। আর এর উপরে আমি আয়না, তারপরে ব্রাশ রাখার জন্য সব কিছু রেখেছি। আর এখানে এতে কয়েকটা সাজের জিনিস আছে, এটাই কয়েকটা ব্রাশ আছে, একটা জলের বোতল আছে, আর এই দিকটায় ওই কয়েকটা খাবার টাবার আছে এই যা। আর এই যে এপাশে একটা আছে আমার মেয়ের খেলনার জন্য যেটা কেনা হয়েছিল গিটার, কিন্তু সেটা আর কি অতটা ব্যবহার হয় না। আর এখানে দুটো লাভের মানে লাভ আছে, লাভটাকে একসঙ্গে সেট করে দিয়েছি। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর ওই যে ওখানটায় আছে মিক্সার, তো আশা করি তোমরা সবটাই ভালোভাবে বুঝতে পেরেছো। আর এই হচ্ছে আমার ঘরের জিনিসপত্র, আর যা কিছু আছে তোমাদেরকে সব দেখালাম। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো আছে, যে খাটের নিচে কী আছে সেটা দেখাবো। তো ওই যে দেখো, ওদিক থেকে বেরোনোর আর কি দরজা, আর এপাশে খাট, আর এপাশে আন্নার শোকেস, ঠিক আছে? তো তোমাদের যা আর কি বুঝতে অসুবিধা যাতে না হয়, তো খাটের নিচে দেখো আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি। এই যে খাটের নিচে প্রথমে ডান দিকে আছে আলু পেঁয়াজ, এখানে যেটা প্রতিদিন আমাদের লাগে দোকানের জন্য। আর এই যে বাস্কেটটার মধ্যে আমার মেয়ের জামা কাপড় আছে। আর এখানে এই পাশটায় আছে, এটা হচ্ছে মুড়ির ড্রাম, এই লালটা হচ্ছে মানে মুড়ির বালতি, ঠিক আছে? আর এখানে হচ্ছে কয়েকটা আচারের ডিবি আছে। তো এখন এটা আমি একটা কাপড় দিয়ে এটাকে আড়াল করে রেখেছি যাতে আর কি দেখা না যায়। আর এই সাইডটা এখানে আর কি ভাত তরকারি এসব রাখা হয়, আর নিচে বসেই খাওয়া হয়, ঠিক আছে? তো এখানে ভাত তরকারি আছে। তো এই জানলাটার জন্য আমাদের কিন্তু দিনের বেলায় মানে লাইট জ্বালাতে হয় না, তাও আমি এখন লাইটটা জ্বেলেছি ভিডিওটা করব বলে, তবে এমনিতে কিন্তু লাইটটা জ্বালাতে হয় না। আর ওপরে একটা ঝাড়বাতি মতন আছে, ওটা যখন আমার মেয়ে ছোটো ছিল তখন কেনা হয়ে মানে আমার মা কিনে দিয়েছিল আমার মেয়ের জন্য। আর ওখানে সিলিং ফ্যান আছে। তো এই হচ্ছে আমার মানে ঘরের জিনিসপত্র, খুঁটিনাটি সব কিছু তোমাদের ভালোভাবে দেখালাম। তো বন্ধুরা, আজকের আমি আমার পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখালাম, আমার এই ছোট্ট বাড়িটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাইরে ভাঙাচোড়া হলে কী হবে, ভেতরে কিন্তু এটাই আমার কিন্তু স্বর্গ। তো এটা আমার খুব পছন্দের। আর আমাদের বিয়ে 6 বছর মানে কমপ্লিট হয়ে 7 বছরে আর কি পড়বে। তো এই 6 বছর ধরে এই ঘরটাকে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, তো যেমন পেরেছি তেমনভাবেই গুছিয়ে রেখেছি। তো আজকের মতো কিন্তু টাটা।